আজিকর কাণ্ডের কীর্তি ফাঁস বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন আজিকর কাণ্ডের পর থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে ইতিমধ্যে তাকে অভয়া খুনে তথ্য প্রমাণ লোপাট এবং আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছিলেন পড়ুয়ারা তবে সন্দীপের জেল যাত্রার পর থেকে তার একের পর এক কীর্তি সামনে আসছে যা শুনে হতবাক হয়ে গিয়েছেন অনেকে ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম সারির একজন সম্প্রতি বেশ কিছু বাংলা সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তার দাবি সন্দীপ ঘোষ বেশ কয়েকজন রূপান্তরকামীকে হোটেলে ডেকে কামড়ে আজদের বিকৃত যৌনাচার করেছিলেন ভয়ে এতদিন কেউ কিছু বলতে পারেননি তার অভিযোগ উনি মাঝে বহরমপুরে এসেছিলেন তখন তিনি ফেসবুক থেকে রূপান্তরকামী কয়েকজনের সঙ্গে আলাপ করেন আলাপে ফাঁকে তাদের ফোন নম্বরও জোগাড় করেছিলেন সন্দীপ পরে তাঁদের হোটেলে ডেকে বিকৃত যৌন সম্পর্কে করেছিলেন সন্দীপ তিনি ওই রূপান্তরকামীদের কাম্বে এবং আঁচটে দিয়েছিলেন বলে অভিযোগ মেরে রক্ত বার করে দিয়েছিলেন এই সম্পর্কটা ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক ক্ষমতার অপব্যবহার করে এই কাজ করেছিলেন সন্দীপ কেউ বুঝতে পারেনি সন্দীপ ঘোষ এতটা হিংস্র এবং সাংঘাতিক প্রকৃতির লোক তার আরও অভিযোগ তিলোত্তমার ঘটনার পরে আমি চেয়েছিলাম এটা বিভিন্ন জায়গায় জানানোর কারণ যে সমস্ত অভিযোগ শুনছি এই খুনের ঘটনাকে ঘিরে সেটা সন্দীপ ঘোষের মস্তিষ্ক প্রসূত হতে পারে কারণ উনি এমন কায়দাতেই হিংস্রতা করতেন তবে সন্দীপ ঘোষের জেলযাত্রার পরে তা নামে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে আসতে শুরু করেছে বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল সন্দীপ ঘোষের ল্যাপটপ থেকে নগ্ন পুরুষের অনেকগুলি ছবি পেয়েছিলেন তদন্তকারীরা পাশাপাশি দুই সালের একটি খবর সম্প্রতি ভাইরাল হয়েছিল সেখানে দাবি করা হয়েছিল দুজন আরেকটা দুই হাজার সতেরো সালে হংকংয়ে গেছিলেন সন্দীপ ঘোষ সেখানে একটি হাসপাতালে পুরুষ নার্সের শ্লীলতাহানির চেষ্টা নাকি তিনি করেছিলেন বিষয়টি নাকি সেখানকার হাসপাতালেও উঠেছিল যদিও সন্দীপ ঘোষ সেই সময় দাবি করেছিলেন বিষয়টি নাকি ভাষা সমস্যার জেরে এরকম পরিস্থিতি হয়েছে